সো এই গাইস, শুভ সকাল। নতুন একটা সকালে সবাইকে সুস্বাগত। কাল অনেক রাতে মামার বাড়ি এসেছিলাম, মামার বাড়ি আজকে পুজো আছে, আর ব্লগটা এখন স্টার্ট করলাম। তো ব্লগ স্টার্ট করার সঙ্গে সঙ্গে দেখো কারা এসে হাজির। পেঁচুবুড়ি বই পড়ছে আর শাকচুন্নি শুয়ে আছে, আর এদিকে রাজা মশাই ঘুমাচ্ছে। তো মামা আমি অনেক ভোর থেকে কাজ করছে, পুজো মন্দিরের অনেক কাজ আছে, সেইগুলো সব করছে, গোছালো। এখন সবে ব্রাহ্মণ এসছে। তো গাইস সব কিছু দেখাবো, চলো তাড়াতাড়ি রেডি হই, ফ্রেশ হয়ে নিই, তারপর মন্দিরে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো। চলো ফ্রেশ হয়ে কথা বলছি। তো এই গাইস, আই এম রাহুল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দা ব্লগ লাভার। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি পাঞ্জাবিটা নিয়ে পরে, আর এবারে চলো তোমাদেরকে দেখাবো আমাদের মন্দিরটা, মানে মামাদের মন্দিরটা। এই হলো মন্দির, পুজো স্টার্ট হবে, আর মামা আর মামি পুজোতে বসছে। তো একটা সিনেমেটিক শট এনজয় করো, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো গাইস চলো ঠাকুরটা দেখাই। এদিকে হলো রাধা কৃষ্ণ, আর এদিকে হলো লক্ষ্মী নারায়ণ। এটা হলো মামাদের বার্ষিক পুজো। তো এটা মাঘী পূর্ণিমাতে মামারা প্রত্যেক বছরই করে। তো এবছর ভাবলাম ব্লগটা বানিয়ে নিই। আর গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। চলো আগে তোমাদেরকে আরও দেখাচ্ছি কী কী হচ্ছে। তো গাইস এদিকে রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি। এদিকে রান্নাবান্না হচ্ছে, আলুর দম, আর এদিকে চানা মশলা হবে, দেখতে পাচ্ছ। তো গাইস পুজো স্টার্ট হয়ে গেছে, আর এদিকে মা নারকেল কুড়াচ্ছে, তো নারকেল নাড়ু হবে। আর এদিকে পুজো স্টার্ট হয়ে গেছে, দেখো রান্নাবান্নাও হয়ে গেছে। এদিকে দেখো পোলাও, আলুর দম, এদিকে পায়েস, সব কমপ্লিট, এবার খেতে দেওয়া হবে। এদিকে এখন পুজো কমপ্লিটের মুখে হোম হচ্ছে। তো হেই গাইস, এতক্ষণ প্রসাদ দিচ্ছিলাম, তাই খুব বিজি ছিলাম, ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এখন ব্লগটা কন্টিনিউ করছি। সো গাইস এত এত লোক এসছে প্রসাদ নিতে হচ্ছে, কী বলবো। তো গাইস ভিডিওটা এবার শেষ করতে হবে, অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কমেন্ট সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে। শেষে স্টে হ্যাপি।